আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাটোরে বোম্বাই লতিরাস কচু উঠাচ্ছে, এটা কচুর চারা। তো এই চারাটা আপনারা কিভাবে পাবেন ভিউয়ার্স? এটা কিন্তু আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু অত্যন্ত যত্ন সহকারে চারাগুলো দিয়ে থাকি। আর প্রত্যেকটা গাছে, মানে চারা গাছে কিন্তু লতি আসছে, ছোট ছোট লতি আসছে। তো 50 থেকে 55 দিন এর ভিতরে কিন্তু এটা আপনার লতিটা কিন্তু উঠাই দিতে পারবেন। দেখি চারা, দেখি। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চারা। তো এই যে চারার থেকে কিন্তু লতিটা বেড়েছে, এটা কিন্তু লতি বেড়েছে। আর ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব চারা, এগুলো সব চারা। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু এই যে চারা, এই চারার থেকে কিন্তু এই যে লতি বেড়েছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু লতি বেড়েছে। এই যে লতি, এটা এটা লতি, এটা লতি, এটা লতি। এই যে ভিউয়ার্স, প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি লতি বেড়েছে, চারা গাছে কিন্তু এই যে লতি বেড়েছে। তো এই এই লতি, এই চারাটা, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চারা আছে। তো এই চারাটা আপনারা কিন্তু লাগানোর 50 থেকে 55 দিনের ভিতরে কিন্তু আপনার লতিটা পেয়ে যাবেন। আর এটা খরচ কিন্তু একদম কম, এটা আপনারা 1 বিঘা বা 33% জমিতে আপনারা এরা যদি চাষ করেন, মাত্র খরচ হবে 10 থেকে 11 হাজার টাকা। তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দুইটা অলরেডি লতি বের হয়েছে, অনেক সুন্দর সুন্দর চারা। তো আপনারা অনেক লাভবান হবেন, অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। প্রতি সপ্তাহে আপনারা 1 বিঘা বা 33% জমি থেকে 5 থেকে 6 মণ কিন্তু লতি উঠাইতে পারবেন। আর লতির দামটাও কিন্তু ভালো, আপনারা 2400 থেকে 2500 টাকা মণ বিক্রি করতে পারবেন। আর লতি বিক্রি করার শেষে আপনারা কিন্তু কচুটা কিন্তু বিক্রি করতে পারবেন। এই কচু প্রতি পিস 25 থেকে 30 টাকা পিস কিন্তু ভিউয়ার্স বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই লতিরাস কচু যদি কেউ চাষ করতে চান, অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।